নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। বনগাঁর যুবতীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার বৃন্দাবনের ভণ্ড সাধু। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির বাগদায়। ক্লাস চলাকালীন আচমকা ফাটল স্কুলে, আতঙ্কিত পড়ুয়ারা। ভিনরাজ্যে গিয়ে মৃত কিশোর, প্রতিবাদে পথ অবরোধ। ডেঙ্গু মৃত্যুকে কেন্দ্র করে পথ অবরোধ দেগঙ্গায়। আসছে বিস্তারিত খবরে। যুবতীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ মহন্ত নামে এক সাধুকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। তিনি বৃন্দাবনের বর্ষানা নামক একটি আশ্রমে মহন্তের কাজ করেন। ধর্ষণের ঘটনায় দোষী সঘোষিত ধর্মগুরু রাম রহিম এখনও জেলে, যার জেরে তোলপাড় হয়েছে গোটা দেশ। গত কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল আলোয়ারের সঘোষিত ধর্মগুরু কৌশলেন্দ্র ফলহরি মহারাজের বিরুদ্ধে। সেই ঘটনার মধ্যেই ফের ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে কুকৃত্যের অভিযোগ। যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাধু। সূত্রের খবরে জানা গেছে, ধৃত ওই সাধুর নাম গোবিন্দ মহন্ত ওরফে মুক্ত সাহা, বাড়ি পূর্ব বর্ধমানে, কিন্তু তিনি বৃন্দাবনের বর্ষানা নামক একটি আশ্রমে মহন্তের কাজ করতেন। ধৃত ওই সাধুর বিরুদ্ধে অভিযোগ করেন বনগাঁর বছর 28-এর এক যুবতী। জানা গেছে, বছর খানেক আগে ওই যুবতীকে বর্ষানা আশ্রমে রেখে আসে তার মা। এরপর থেকেই ওখানেই থাকতো সে, আর এই আশ্রমেই মহন্তের কাজ করত গোবিন্দ। যুবতীর অভিযোগ, ওই আশ্রমের গোপন ডেরায় তাকে দিনের পর দিন ধর্ষণ করত গোবিন্দ, এমনকি হাত পা বেঁধে তার উপর শারীরিক নির্যাতনও করা হতো। লাগাতার ধর্ষণের ফলে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে তাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরে বনগাঁ ফিরে এসে ওই সাধুর নামে থানায় অভিযোগ দায়ের করে যুবতী। ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার এসডিপি অনিল রায়ের নেতৃত্বে বর্ষানা যায় একটি পুলিশের দল। এরপরে ধৃত সাধুকে গ্রেপ্তার করে ট্রানজিস্ট রিমান্ডে বনগাঁ আনা হয়। তবে পুলিশি জেরার মুখে পড়ে যুবতীকে ধর্ষণের কথা স্বীকার করেছে গোবিন্দ মোহন ওই সাধু। থাকতো বৃন্দাবন কবে থেকে বুঝলাম যে ও মানে আমাদেরকে বলিনি, তাও দিয়ে চলে গেছে। তারপরে মানে ঢাকা ছিল তো সব বুঝতে পারিনি, মামার বাড়ি দিয়ে গেছিল। ধর্ষণ করেছিল তো? হ্যাঁ, ওর শাস্তি হোক সেটাই চাই। আর ওর তো একটা জীবনের দাম আছে না, তা ওর বাচ্চাটার কি হবে, ওর কি হবে, সেটাই যেটা ভালো হয় সেটাই আমরা চাই আর কি। ক্লাস চলাকালীন আচমকা স্কুলের ছাদে ফাটল ধরায় তীব্র আতঙ্ক ছড়ালো দেগঙ্গার একটি স্কুলে। এবার শিক্ষাক্ষেত্রে আগামীর ভবিষ্যতের আলোর দিশাতে খোদ গ্রহণ লাগলো। তবে আদৌ বা এর সমাধান হবে কি না, আর হলেও বা কবে হবে, তা বোধ হয় কেউ জানে না। সূত্রের খবরে জানা গেছে, দেগঙ্গার ইয়াজপুরের একটি স্কুলের ছাদে হঠাৎই ফাটল ধরে। ফাটলের ফলে গোটা স্কুলের উত্তর পশ্চিম দিকের প্রায় 2 ফুট বসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেগঙ্গা থানার পুলিশ। এরপর আরও রাত হলে শিক্ষা দপ্তর ও ব্লক উন্নয়ন আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর তারা স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে স্কুলের এক ছাত্রের কাছ থেকে জানা গেছে, কালকে একটা নাগাদে স্কুলে পূর্ণ বিল্ডিং হঠাৎ কেঁপে ওঠে, তখন মিড ডে মিল খাচ্ছিলাম, তখন ভেঙে স্কুলে ধসে পড়ে যায় এবং 1 ফুট নিচে চলে যায়। তখন আমরা হয়তো মিড ডে মিল খাতে খাতে পালিয়েছিলাম এবং অনেকেই বলছে যে স্কুলে আসবে না। এছাড়া অভিভাবকদের বক্তব্য, আমার একজন অভিভাবক হিসেবে এই স্কুলে যতক্ষণ না পর্যন্ত ওই বিল্ডিংয়ের কাজ মানে কমপ্লিট না হচ্ছে ততদিন আমার ছেলে আর এই স্কুলে পাঠাবো না। আচ্ছা, কেন? যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, দায় কে নেবে? স্কুল কর্তৃপক্ষ থেকে কে দায় নেবে? স্কুল কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে? স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে ইমিডিয়েট একটা ব্যবস্থা করার জন্য, না হলে আপনারা ছেলে নিয়ে পাঠাবেন। বাচ্চা কাচ্চা কাউকে আসতে দেবো না, আমার ছেলে তো পাঠাবোই না, অন্য কাউকেও আসতে দেবো না। কারণ হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু হলো মদন মোহন মণ্ডল নামে জলেশ্বরের এক কিশোরের। তাকে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ তুলে শুক্রবার গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। ভিনরাজ্যে কাজে গিয়ে কিশোরের মৃত্যুতে উত্তপ্ত হলো গাইঘাটার জলেশ্বর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3 বছর আগে হায়দ্রাবাদে সোনার গয়না তৈরির কাজ শিখতে যায় জলেশ্বরের মদন মোহন মণ্ডল নামে এক কিশোর। এবছর বিশ্বকর্মা পুজোর দিন মদ খাওয়ায় মালিক তাকে বকাবকি করে। সেই অপমানে গত মঙ্গলবার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মদন, এবং পরদিন অর্থাৎ বুধবার তার মৃত্যু হয়। মৃত্যুর পর হায়দ্রাবাদ থেকে শুক্রবার রাতে মদনের মৃতদেহ নিয়ে জলেশ্বরে নিয়ে আসা হয়। মৃতদেহ নিয়ে আসার পরেই তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। মদনের পরিবারের লোকের দাবি, মদনকে মারধর করে খুন করা হয়েছে। এমনই অভিযোগ তুলে রাত 9টা নাগাদ জলেশ্বর হরিণঘাটা রোডের উপর মদনের মৃতদেহ রেখে রাস্তা অবরুদ্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পুনরায় দেহ ময়নাতদন্তের প্রতিশ্রুতি দিলে রাত 1:30 নাগাদ অবরোধ উঠে যায়। আমি খবর পেলাম, ওই আমার বাড়ির থেকে খবর দিল যে ছেলে অ্যাসিড খেয়েছে। ছেলে কোথায় ছিল? ছেলে ছিল হায়দ্রাবাদ। কার সঙ্গে গিয়েছিল? গিয়েছিল সঞ্জয় সরকারের সঙ্গে। পরবর্তী সংবাদ দেখুন বিরতির পর।
থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দু ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দু ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পেট সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। এই পুজোর দিনগুলোতে দেদার মজা ও আড্ডার সাথে চাই কিনা আপনার ফেভারিট খাবার? ক্লাব থেকে বারোয়ারি, ক্যাজুয়াল কিংবা জামদানি, খাবারের স্বাদে একমাত্র রাজনন্দিনী। ঠিক তাই, ষষ্ঠী থেকে দশমী সেলফি মুডে অশ্বিনী, আর খাবারের স্বাদে একমাত্র রাজনন্দিনী। রাজনন্দিনী রেস্টুরেন্ট, মেক ইউর এভরি মোমেন্ট স্পেশাল, পোস্ট অফিস রোড, হাবড়া। সকলের প্রতি রাজনন্দিনী রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কি বাড়িতে হঠাৎ গেস্ট? চিন্তা কি, এবার 1 কেজি মাংস রান্না করুন মাত্র 10 টাকায়। হ্যাঁ, চন্দন চিকেন ও মিট মশলার গুণে আপনার রান্নায় আসবে স্বাদের জাদু। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পালবাইজার মেশিনে উন্নত গুণমানের চিকেন, মিট মশলা, লঙ্কা, জিরে, ধনে মশলা, গরম মশলা ও হলুদ তৈরি করা হয়। এছাড়াও রয়েছে পুষ্টিগুণে ভরা সোয়াবিন। এবার আনুন চন্দন গুঁড়ো মশলা আর কেড়ে নিন সবার নজর। এবার পূজোতে চন্দনের নতুন সংযোজন, সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং ফ্যাসাই নাম্বার যুক্ত চন্দনের শাহি চানা ছাতু, সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। ড্রিম ওয়ার্ল্ড শুধু স্বপ্ন নয়, বাস্তবের রূপকথা। সময়ের উপযোগী হয়ে উঠতে আমরা জানি, তাই তো নারী মনের মনকারা, ওয়েস্টার্ন হোক বা ট্র্যাডিশনাল, সব ধরনের পোশাকের বিপুল সম্ভারে সুসজ্জিত আমাদের প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্ল্ড, হেলেনচা বাজার থানার সামনে। এবার পূজোয় আমাদের পোশাক হয়ে উঠুক আপনার ব্যক্তিত্ব। দেবাশিষা ক্লিনিক মলদ্বারের যে কোনো ব্যাধির শেষ কথা বলে। দেবাশিষা ক্লিনিক অর্শক, হারিশ, ভগন্দর, অন্যত্র বারবার চিকিৎসা করিয়েও সুফল পাচ্ছেন না? এই রূপ জটিল ব্যাধিও সুখ্যাত মাদ্রাজি ডাক্তার দ্বারা গ্যারান্টি সহ নিরাময় করা হয়। দীর্ঘ 36 বছরের পুরনো প্রতিষ্ঠান দেবাশিষা ক্লিনিক। হেড অফিস হাবড়া জয়গাছি কালী মন্দিরের নিকটে। মোবাইল 9434006638। শাখা বনগা বাটার মোড়ের নিকট, বসাক পাড়া। ফিরেলাম বিরতির পর। দেগঙ্গায় ক্রমশ বাড়ছে একের পর এক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় ফের 2 যুবকের মৃত্যুর পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষেরা। দমদমের পর এবার দেগঙ্গায় হানা মারণ রোগের। মারণ রোগ ডেঙ্গুর কারণে গত 24 ঘন্টায় 2 যুবকের মৃত্যু হয়েছে দেগঙ্গার যাদবপুরে। এছাড়াও গত মাসখানেক ধরে প্রায় 50 জনেরও বেশি মানুষ আক্রান্ত এই মারণ রোগের থাবায়। যদিও গত কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে 3 জনের। একের পর এক মৃত্যুতে দিন দিন ক্ষোভ বাড়ছিল মানুষের মনে। কিন্তু শুক্রবার রাতে ও শনিবার ভোরে 2 যুবকের মৃত্যুতে শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। এরপরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা মৃত 2 যুবকের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ, তবে 2 যুবকের মৃত্যুর পর হারোয়া বেড়াচাপা রোড অবরোধ হলে ঘটনাস্থলে আসে বিডিও, কিন্তু সে সময় দেখা যায়নি কোনো পুলিশকে। এখনো পর্যন্ত মানুষ মারা যাচ্ছে, এটা খুবই দুঃখজনক, খারাপ লাগছে। আরও বেশি সচেষ্ট হতে হবে, আরও কী করার দরকার। আরও বেশি সচেষ্ট হচ্ছি যেন এই এলাকাগুলো ক্যাম্প করাতে পারি, ডাক্তারবাবুর সংখ্যাটা যদি একটু সংখ্যায় বাড়ে আর কি, তাহলে আরও বেশি আমরা বেশি ভালো কাজ করতে পারবো। তবে যে হারে মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়ছে, তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা দেগঙ্গা যাদবপুর গ্রামে। এমনকি গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। পুজোর প্রাককালে বাগদার এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 40 জন লোক রক্তদান করেন।
এবছর সম্প্রীতি রাখিবন্ধন উৎসবকে স্মরণীয় করে রাখতে রক্তদান শিবির সহ বেশ কয়েকটি সামাজিক কাজ করে সংবাদের শিরোনাম এসেছিল বাগদা। রাখির পর এবার পুজো, উৎসব আনন্দের আবহে রক্তদান শিবির আয়োজিত করে ফের সংবাদে বাগদার হ্যালেঞ্চা। শনিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো হ্যালেঞ্চায়। পুজোর প্রাককালে রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদান করেন। তবে রক্তদান শেষে প্রত্যেকেরই হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। একটা সংকট দেখা দিয়েছে, এর জন্য রক্তদান শিবির আয়োজন করাটা দরকার। মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য শারদোৎসবের প্রাককালে সংসপ্তকের পক্ষ থেকে আমাদের রক্তদান শিবির আয়োজন করেছি এবং আমরা দেখছি আমাদের এখানে ডোনাররা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন মানবিকতার টানে। বিভিন্ন জায়গায় যেভাবে রক্তের সংকট চলছে, হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হলো। আমরা হচ্ছে স্বাস্থ্য সংস্থা, তবুও আমরা এই সংকটময় মুহূর্তে রক্তদান শিবির করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছি একদম কয়েকদিনের নোটিশে। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকায় যে কোনো ঘটনার ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি।